নমস্কার বন্ধুরা, মেহুলুস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আজকে আমরা সপরিবারে চলে এসেছি কানাডার অন্টারিও প্রভিন্সে ডাউনিস ফার্মে পামকিন ফেস্টে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, চলে এসেছি আমরা কুমড়োর মেলাতে। প্রত্যেক ফল সিজনে এই ধরনের মেলা প্রচুর দেখা যায় এখানে। আজ এখানে দেখলাম পুতুল নাচ, ম্যাজিক শো, ডগ শো, জাগলিং শো, আর দিনের শেষে বাড়ি ব্যাক করে ঘরটাকে রেডি করলাম হ্যালোইনের জন্য। চলে এসেছি আমরা এখন ডাউনিস ফার্মে, আর এসে যেটা দেখছি চারিদিকে প্রচুর লোক, আর শুধু লোকই না, চারিদিকে শুধু কুমড়ো। যেদিকে দেখছি সেদিকেই হচ্ছে শুধু কুমড়ো, ছোট বড় মাঝারি, কালো সবুজ হলুদ বিভিন্ন ধরনের কুমড়ো চতুর্দিকে। আমরা আজকে অনলাইনে টিকিট কেটে এসেছি, কিন্তু তবুও আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছে, কারণ টিকিটগুলো টিকিট কাউন্টারে দেখালে একটা করে ম্যাপ আর রিস্ট ব্যান্ড দেবে প্রত্যেককে। এই যে আমাদেরকে ম্যাপ দেওয়া হয়ে গেছে, এইবার ম্যাপ দেখে সামনের দিকে এগুতে হবে। আইজন্য একবার ম্যাপটাতে ভালো করে চোখটা বুলিয়ে নিল, এবার সামনের দিকে এগোই, আর কী কী শো হচ্ছে একবার চেক করে নিই। ওই দেখুন, একজন জ্যান্ত কাকতাড়ুয়া রনপা পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে দেখুন কতগুলো মুরগি বাক্স থেকে মুখটা বার করে কি সুন্দর কথা বলে যাচ্ছে। কি সুন্দর লাগছে না! হলুদ গাছের পাতাগুলো মাটিতে এমনভাবে পড়ে রয়েছে যেন মনে হচ্ছে কেউ যেন একটা হলুদ চাদর পেতে দিয়েছে। চলুন এবার একটু জাগলিং শোটা দেখে নিই। ও বাবা, কাদের মিউজিক্যাল ব্যান্ড দেখুন! এতদিন বাংলা ব্যান্ড, হিন্দি ব্যান্ড, ইংলিশ ব্যান্ড, সব ধরনের ব্যান্ড দেখেছি, তবে এনাদের ব্যান্ড এই প্রথমবারই দেখছি। বাবা, কি সুন্দর করে আবার গিটার বাজাচ্ছে, ড্রাম বাজাচ্ছে, আবার গানও গাইছে। বাহ, কি সুন্দর সাজেছে না! হোয়াইট অরেঞ্জ কালারের কুমড়োগুলো বেশ ভালো লাগছে। আর আজকে দেখছি প্রচুর লোকে এখানে এসেছে বাচ্চাদের নিয়ে। চলুন এবার একটু ডগ শো দেখি। বাচ্চা দেখে বুড়ো সবাই খুব এক্সাইটেড এই ডগেদের রেস দেখার জন্য। আর এখন হচ্ছে ম্যাজিক শো টাইম। ম্যাজিশিয়ান অলরেডি স্টেজে দাঁড়িয়ে পড়েছে, আর লোকজনও গ্যালারিতে বসে অ্যাব্রাকা ড্যাব্রা, গিলি গিলি, হোকাস পোকাস বলার জন্য রেডি হয়ে পড়েছে। পুজোকাণ্ড, এখানে বাচ্চারা ভুট্টার দানা নিয়ে খেলছে, কেউ কেউ আবার শুয়েও পড়েছে ওর ওপর। এতদিন তো বরফ নিয়ে, বালি নিয়ে খেলতে দেখেছি, এইটা প্রথমবার দেখলাম। দেখুন কিভাবে ছুঁড়ে ছুঁড়ে খেলছে। এখন আইরিনের সাথে আমিও একটু খেলে নিলাম, ছোটবেলা তো অনেক খেলেছি, তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আর এইদিকে আইরিন জিপ লাইনার করে একবার এদিক একবার ওদিক করছে। দেখো কত গাছের পাতা জোগাড় করেছে। এখন আমরা দেখব পুতুল নাচ। ছোট ছোট বাচ্চাদের সাথে বসে না পুতুল নাচ দেখতে বেশ মজা লাগে। সব শো দেখা শেষ, এবার আইরিন একটা একটা করে কুমড়ো তুলে সেগুলোকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে কে জানে।
এখন বিকেল 5টা বাজে। ডাউনিস ফার্ম থেকে বেরিয়ে এবারে যাচ্ছি আমরা বাড়ির পথে। ঘরে ব্যাক করে আমি টিনটিন আইরিন সবাই মিলে ঘরটাকে একটু রেডি করলাম হ্যালোউইনের জন্য। চারিদিকে মাকড়সা কুমড়ো এগুলো লাগানো হয়ে গেছে। এইবার টিনটিন লাগাচ্ছে ডাইনি বুড়িকে। দাঁতগুলো দেখেছেন বাবা? কি করছিস তুই? আমি মেক্সিকো স্কেলেটন বানাচ্ছি। মেক্সিকো কঙ্কাল? হ্যাঁ। কেন? মেক্সিকো স্কেলেটন। দেখো মেক্সিকো স্কেলেটন বলে কেন? বিকজ এখানে ফেস পেইন্টিং করেছে, মেকআপ করেছে। তো ওই গুপি গান বাঘা বাইনের বাংলা ভূতুটা করলে হতো না? না, ওটা ফেস পেইন্টিং না। কেন? গুপি গান বাঘা বাইনের ভূতুটা তো বেশ সুন্দর দেখতে। কি সুন্দর ব্ল্যাক এর উপর হোয়াইট কালারের ফেস পেইন্টিং। হ্যাঁ, বাট ওটা মেক্সিকো নয়। ও, ওটা বাংলা ভূত। আর দ্যাটস, হ্যাঁ, ওটা আর এটা না, এটা মেক্সিকোর ভূত। দেখা মেক্সিকো ভূতটা কিরকম করেছে দেখি। এন্ড হি ও একটা স্কেলেটন নয়, ওটা একটা ভূত। এই স্কেলেটন ইজ মেড বাই বোন। ওরে বাবা, দেখেই ভয় লাগছে আমার। একে রং চং মেরেছিস আবার? রং এখনো রং করিস নি? কি কি কালার করছিস ওটা? ওয়েল, দ্য বডি উইল বি হোয়াইট। ওরে বাবা রে, করে থাক। আইরিন এবারে মেক্সিকান অনেকগুলো কঙ্কাল বানিয়েছে, একটা একটা করে বসিয়ে দিই। আর ওই যে কাকতাড়ুয়াটা দেখছেন, ওই কাকতাড়ুয়াটা গত বছর কিনেছিল আইরিন। ভালোই লাগছে বলুন। হ্যালোউইন বলে কথা, এনাকে ভুলে গেলে চলবে? প্রত্যেক বাঙালির কাছে এনার স্থান আজও একই জায়গায় রয়েছে। দাঁড়ান, এনাকে একটা স্পেশাল জায়গায় বসাই। আইরিনের বাকি মেক্সিকান ভূতগুলোকে দড়ি দিয়ে টাঙিয়ে দিলাম। খারাপ লাগছে না বলুন? দাঁড়ান, এবারে লাইটগুলো জ্বালিয়ে একবার দেখে নিই কেমন লাগছে। ওইদিকে অরেঞ্জ কালারের লাইটটাতে বেশ ভালো লাগছে। কঙ্কালগুলো একেবারে ভূতুই লাগছে কিন্তু। এবারে মোটামুটি সব কিছুই কাগজের প্লেট দিয়ে বানানো হয়েছে। তবে ওই দিকে যে কুমড়োগুলো দেখছেন, ওইগুলো এই প্লাস্টিকের কুমড়োগুলো এবারে ওয়ালমার্ট থেকে $2 দাম দিয়ে কিনে নেওয়া হয়েছে দরজার সামনে রাখবো বলে। অরিজিনাল কুমড়ো তো রাখতে পারবো না। হ্যালোউইনের জন্য আমাদের ঘর সাজানো শেষ। আমিও এখানে আমার ভিডিওটা শেষ করছি। তাহলে চলুন বন্ধুরা, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দ করে কাটাবেন। ধন্যবাদ।